রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর বছর ঘুরলেই লোকসভা নির্বাচন সব মিলিয়ে বঙ্গে এখন শাসক বিরোধী তুঙ্গে ভোট পূর্বে সভা জনসভায় মেতে উঠেছে সমস্ত রাজনৈতিক দল এই আবহে হুগলিতে তিন দিনের সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছে বঙ্গ বিজেপি আজ তার প্রথম দিনে সিঙ্গুরে পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর সেখান থেকে নিশানা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক গ্রেপ্তার হ শুধুমাত্র সময়ের অপেক্ষা সিঙ্গুরের সাংগঠনিক বৈঠক থেকে আজ এই সুরেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান সুকান্তবাবু আর কি বললেন বিজেপির অন্যতম প্রধান সৈনিক এই দিন অভিষেকের নবজোয়ার যাত্রাকে এক হাত নিয়ে সুকান্তবাবু বলেন তাবু খাটিয়ে রাতের বেলায় কাদের সঙ্গে মিটিং করছেন আমরা কিন্তু সব জানি আমাদের কাছে সব খবর আসছে যতই করুন ওইভাবে তিনি বাঁচতে পারবেন না উনি যদি ভেবে থাকেন উনি গ্রেপ্তার হবেন আর তার জন্য বিভিন্ন লোকেরা রাস্তায় নামবে তুলকালাম কাণ্ড ঘটবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি গণ্ডগোল হবে সেটা কিন্তু হচ্ছে না নেতার সংযোজন আমরা মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পারছি এবং আমাদের সাধারণ বোধবদ্ধিতে যা বলে তাতে ওনার গ্রেপ্তার হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা যেভাবে মিডিয়া বলছে ওনার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা গিয়েছে থাইল্যান্ডে টাকা গিয়েছে কার অ্যাকাউন্টে টাকা কোথায় গিয়েছে সবই আমরা মোটামুটি জানতে পারছি ওনার অ্যাকাউন্ট থেকে তাহলে উনি অ্যারেস্টই হবেন অভিষেককে তোপ দেখে বিজেপির সভাপতি আরও বলেন সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে